এবার চীনের যে কোনো জায়গায় গিয়ে আঘাত করতে সক্ষম অগ্নি পাঁচের সফল পরীক্ষা ভারতের ফের নিউক্লিয়ার মিসাইলের সফল পরীক্ষা করল ভারত ওড়িশার বালাসরে হুইলার আইল্যান্ড বা আব্দুল কালাম আইল্যান্ড থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হল ওই অস্ত্র এই নিয়ে ছবার পরীক্ষা করা হলো ভারতের এই অত্যাধুনিক মিসাইল এর আগে গত আঠারো জানুয়ারি শেষবার এই অস্ত্র পরীক্ষা করা হয়েছিল রবিবার সকাল নটা পঞ্চাশ মিনিটে এই পরীক্ষা করা হয় চার নম্বর লঞ্চপ্যাড থেকে ছোড়া হয় এই অস্ত্র ছবারই পরীক্ষায় সফল হয়েছে অগ্নি পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই সারফেস টু সারফেস মিসাইল পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের টার্গেটে ছোড়া হয় অর্থাৎ এটি ভারত থেকে ছোড়া হলে চীনের যে কোনো জায়গায় গিয়ে আঘাত করতে সক্ষম ভারতীয় সেনার তিন বাহিনী নিয়ে তৈরি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের হাতে থাকবে এই অস্ত্র ভারত ছাড়া কেবলমাত্র আমেরিকা চীন রাশিয়া ও ফ্রান্সের কাছে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে অগ্নি সিরিজের এটাই আধুনিকতম মিসাইল এতে রয়েছে অত্যাধুনিক ওয়ারহেড নেভিগেশন সিস্টেম ও ইঞ্জিন অস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি চরম উচ্চতায় পৌঁছে মাটিতে লক্ষ্যের দিকে নেমে আসে উল্লেখ্য দিন কয়েক আগেই পোখরানের পরমাণু বিস্ফোরণের বিশ বছর পার করেছে ভারত